চ্যানেল বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় যে আপডেটটা সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই খবর পেয়েছেন বা অনেকেই এই আপডেটটা জেনে ফেলেছেন সেটা হচ্ছে একত্রিশে মে পর্যন্ত কিন্তু দেশ জুড়ে লকডাউন ফোর পয়েন্ট জিরো কিন্তু জারি করা হয়েছে একত্রিশে মে পর্যন্ত ঠিক আছে দেশ জুড়ে শুরু হতে চলেছে চতুর্থ দফা লকডাউন সোমবার থেকে শুরু এই লকডাউন চলবে একত্রিশে মে পর্যন্ত তৃতীয় দফার লকডাউনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে দেশ জুড়ে বাড়ল লকডাউনের মেয়াদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে সোমবার থেকে দেশ জুড়ে শুরু হতে চলেছে চতুর্থ দফার লকডাউন এটি চলবে একত্রিশে মে পর্যন্ত তবে এই দফায় বেশ কিছু ছাড় দিতে চলেছে কেন্দ্রীয় সরকার সূত্রের মারফত জানা গিয়েছে চতুর্থ দফার লকডাউন নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তার মন্ত শীর্ষ আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন জানা গিয়েছে রবিবার রাত নটায় ক্যাবিনেট সচিব রাজীব গৌড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ বৈঠক করবেন সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে আগেই লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র তামিলনাড়ু সরকার লকডাউনের মেয়াদ একত্রিশে মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে দক্ষিণের রাজ্য জানায় সেই সময় পর্যন্ত রাজ্যের স্কুল কলেজ ধর্মস্থান সিনেমা হল রেস্তোরাঁ বা সমস্ত জমায়েত সমস্ত স্থানে বন্ধ থাকবে জরুরি পরিষেবা ছাড়া একত্রিশে মে পর্যন্ত সমস্ত বন্ধ উড়ান পরিষেবা বন্ধ থাকবে একত্রিশে মে পর্যন্ত রেল আর মেট্রো পরিষেবা পুরো বন্ধ একত্রিশে মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একত্রিশে মে পর্যন্ত বন্ধ থাকবে শপিং মল সিনেমা হল রেস্তোরাঁ এগুলো সমস্ত কিছু রাজ্যের অনুমতি নিয়ে চলতে পারে আন্তঃরাজ্য বাস ও গাড়ি পঁয়ষট্টি বছরের উদ্ধার যারা ব্যক্তি রয়েছেন বা গর্ভবতীদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে দশ বছরের শিশুদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ সবার লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত নাইট কারফিউ কিন্তু জারি করা হয়েছে অনুমতি ছাড়া রাস্তায় বেরোনো যাবে না ঠিক আছে সন্ধ্যে সাতটা থেকে সকাল সাতটা এটা পার্টিকুলার কোনো দিন নয় সোমবার থেকে যে লকডাউন চালু হচ্ছে আপ টু একত্রিশে মে পর্যন্ত এই যে ইনস্ট্রাকশানগুলো এগুলো কিন্তু জারি থাকবে তো আজকে আবার রাতের নটার সময় একটা বৈঠক রয়েছে তো সেই বৈঠকে সম্পূর্ণ আশা করা যাচ্ছে যে সম্পূর্ণ গাইডলাইন্সটা পাওয়া যাবে তো এছাড়াও আমি আপনাদের সরকারি যে গাইডলাইন্সটা আছে সেটা আমি একটু দেখিয়ে দিই তো তাদের কাছ থেকে তারা গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে সেই গাইডলাইন্সটা দেখতে পাচ্ছেন অর্ডারটা এখান থেকে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন মিনি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এটা পাবলিশ করা হয়েছে তো এটা লকডাউন নিয়েই কিন্তু এটা পাবলিশ করা হয়েছে তো এটার মোটামুটি বেশ কয়েক বেশ কয়েকটা পিসটা রয়েছে তো এটা ফার্স্ট পেজটা সেরকম ইম্পর্টেন্ট না সেকেন্ড পেজ থেকে কিন্তু সেকেন্ড পেজ থেকে কিন্তু সম্পূর্ণ বিষয়টা এখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে তো বন্ধুরা আপনাদের সুবিধার জন্যে আমি এই পিডিএফটা আমার টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে পরে নিজেরা ডাউনলোড করে নিতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে তাহলে বেশি বড় করছি না ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করবো ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন আর এইরকম টাইম টু টাইম একরকম আপ টু ডেট আপডেটগুলো পাওয়ার জন্য হ্যাঁ যারা এখনও এই সাবস্ক্রাইব সাবক্রাইনি তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করছেন মিনিমিম থ্যাংস তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করেছে থ্যাংক ইউ অচিং দিস ভিডিও আ গুড ডে বাই